আলাইকুম রহমতুল্লাহ এখানে প্রশ্ন হলো যে আরস কি মানে আরস কুরসির উপরে এটা ঠিক কিনা তার উত্তর হলো যে আরস কুরসির উপরে আরস কুরসির উপরে হবু এই বাক্যটুকু আমি পাইনি কিন্তু কোরআন এবং সুন্না থেকে এটা প্রমাণ হয় বোঝা যায় যে আরো কুরসির অনেক উপরে মাসুদ মাসুদুল্লাহ থেকে বর্ণিত বাইহাকির একটা হাদিসের তিনি বলছেন যে মা বিনা সামেদ দুনিয়া তালিহা খামসতো মেয়েতে মেয়েতা আম তার মানে হলো নিচের আসমান থেকে পরের আসমানের ডিস্টেন্স হল পাঁচ শত বছরের পথ একটা আসমান থেকে আর আসমানের ডিসটেন্সটা হলো দূরত্বটা হলো পাঁচশত বছর এবং আধুনিক একরাম বিভিন্ন হাদিস গবেষণা করে বলছেন যে এই দূরত্বটা হলো আলোকবর্ষ মানে পাঁচশত আলোকবর্ষের ডিসটেন্স এবং প্রত্যেকটা আসমানের ঘনত্ব পুরত্ব এটা হলো পাঁচশত আলোকবর্ষ তো এইভাবে এক আসমান থেকে আর এক আর এক আসমানের ডিস্টেন্স আবার প্রত্যেকটা আসমানের ঘনত্ব এরপরে এভাবে সপ্তম আসমান সপ্তম আসমান থেকে কুরসির ডিস্টেন্স আবার পাঁচশত আলোক বর্ষ আবার কুরসি থেকে মানে কুরসির ওপরে আছে পানি তো কুরসি থেকে পানির ডিস্টেন্সটা আবার পাঁচশত আলোক বর্ষ এবং সেই পানির ঘনত্ব হল পাঁচশত আলোক বর্ষ এবং সেই পানির উপরে রয়েছে আড়স এবং আড়সের উপরে রয়েছে আল্লাহ রব্বুল আজাদ ওয়াল জালাল এবং আল্লাহর কাছে কোনো কিছুই গোপন থাকে না তো এখান থেকে বোঝা যায় যে কুরসির ওপরে এবং অনেক উপরে আরস আল্লাহ আলম সালাম আলাইকুম হাদিসটি মানে আবদুল্লাহবিন মাসুদ রাজুল্লা আনহু থেকে বর্ণিত এখানে রসুদাল্লামের নাম উল্লেখ নেই কিন্তু সাল ইবনুল কাইম রাহমাল্লা এটাকে সেই বলছেন আর ইবনুল সাইমিন রহমউ এটাকে বলছেন যে বক্তব্যটি যদিও ইবনুল মাসুদ রাজুল্লা আনহুর কিন্তু এই ধরনের মানে গায়েবী তথ্যগুলো আবির মাসুদের মতো ব্যক্তি বা সাহাবায়করাম একরাম কেউ নিজের তরফ থেকে খেয়ালিপনা করে কল্পনা করে তারা বলতেন না তারা রস্ল্লামের কাছ থেকে জেনেই বলতেন তো যদিও এখানে রসল্লামের নাম উল্লেখ নেই তবুও মানে হাদিসের মূলনীতি অনুযায়ী হাদিসটি সেই এবং এই বক্তব্য সেই আল্লাহ আলাইকুম